বৃহস্পতিবার সকালে বনগা রামশঙ্করপুর এলাকা থেকে জনা পঞ্চাশের একটি দল গাজন উপলক্ষে সংসেজে মিনি ট্রাকে করে হাবড়াতে এসেছিল। মূলত তাদের উদ্দেশ্য ছিল গাজন উপলক্ষে এলাকার দোকানগুলি থেকে চাঁদা সংগ্রহ করা। এই পর্যন্ত সবকিছু ঠিকই ছিল, তবে গায়ে কালি মেখে সংসাজা গাজল সন্ন্যাসীদের দলটি হাবড়ায় আসার পর প্রত্যেককে হাতে বড় বড় অস্ত্র নিয়ে শহরের রাস্তায় ঘুরতে দেখা যায়। আর তা দেখেই পুলিশ আপত্তি জানায়। কোনো রকম ঝুঁকি না নিয়ে এই দলটিকে অস্ত্রগুলো এক জায়গায় বস্তায় ভরে পুনরায় এলাকা ছাড়তে বলা হয়। যদিও সকাল সকাল শহরের রাস্তায় ওই দলটিকে এভাবে অস্ত্র হাতে ঘুরতে দেখে অনেকেই ভড়কে যায়। হাতে ধারালো অস্ত্র নিয়ে ঘোরাঘুরিতে চাঞ্চল্য তৈরি হয় এলাকায়। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।